পাথারকান্দির ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাতাইয়ারবন্দ গ্রামের একটি গ্রামীণ পথ দীর্ঘদিন ধরে বেহাল। এই সড়কের একটি অংশ বর্তমানে নালায় রূপান্তরিত হয়েছে। এই পথ দিয়ে গ্রামের শত শত লোক প্রতিদিন যাতায়াত করেন। তাছাড়া দক্ষিণ হাতাইয়ারবন্দ এলপি স্কুলের ছাত্রছাত্রীরাও এই পথ দিয়ে যাতায়াত করে। পথটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও সংস্কারের নামগন্ধও নেই। স্থানীয়রা জানান, এই পথটি সংস্কারের জন্য স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে অনেকবার আবেদন নিবেদন করেছেন, কিন্তু কোনো সফলতা মেলেনি তাদের কাছ থেকে। অবশেষে গ্রামের জনগণ পাথারকান্দি থেকে এবারের নির্বাচনে এজেপি দলের বিজিত প্রার্থী তথা বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবিরের শরণাপন্ন হন। হুমায়ুন কবির নিজের ব্যক্তিগত উদ্যোগে পথের বেহাল অংশ মেরামতির আশ্বাস দেন। সেই মর্মে রবিবার সরজমিনে এই গ্রামে ছুটে যান সমাজসেবী হুমায়ুন কবির। সেখানে ছুটে গিয়ে ভুক্তভোগী জনগণদের সাথে আলোচনা শেষে পথের বেহাল অংশে মেরামতির কাজ শুরু করা হয়। পথের এই অংশে জল নিষ্কাশনের জন্য পাইপ পুঁতে তার ওপর মাটি ভরাট করে বেহাল অংশ মেরামত করা হচ্ছে। সমাজসেবী হুমায়ুন কবির জানান, এই গ্রামের 30টি পরিবারের জনগণ রাস্তাঘাটের জন্য দীর্ঘদিন যাবৎ দুর্ভোগের শিকার হচ্ছেন। গ্রামীণ পথের বেহাল অংশ নিজের ব্যক্তিগত উদ্যোগে মেরামত করে দিচ্ছেন এবং সেই পথটি পাকাকরণের জন্য স্থানীয় বিধায়কের কাছে দাবি উত্থাপন করবেন বলে জানান হুমায়ুন কবির। এদিকে হুমায়ুন কবিরের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের জনসাধারণ। মন্তব্য নাই, এরা কয়েকজন মানুষ গেছিলো আমার কাছে, যাওয়ার পরে একটা আবদার কইছিল যে আমরা ওইখানে 30-35 জন পরিবার আছি, বাচ্চাও আছে, স্কুলও আছে, এখানে মানুষের অনেক কষ্ট। আর মানে রাস্তা যেটা আছে দুই সাইডে ফিসারি, রাস্তাটা ডেইন হয়ে গেছে। আমি ওই সময় আইয়া দেখলাম আমার ইলেকশন টাইমও, আইয়া দেখার পরে তারা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এটা ইলেকশনের পরে আপনারা যতটুকু পারি সাহায্য করবো। ও হিসাবে আমি ইলেকশনের পরেও আইয়া দেখছি যে আমার প্ল্যান আছিল এখানে হোম পাইপ বিচাইয়া করিয়া দিব। তার বর্তমানে বিশেষ অসুবিধা থাকায় কইলে আমার যে পাইপ দিলে আমরা সবাই লাগিয়া এটা করিলিমো। আমি নন্দারা কইছি ঠিক আছে, আপাতত আপনারা পাইপ দিয়ে করুন, করিয়া যদি আপনারা এবার আটোন আমিও আমরা মাননীয় আমরা MLA সাহেবরে অনুরোধ করবো, তাই যেন থাকবার লোকে। আশা করি MLA সাহেবে আমরা কথা মানবা, এই রাস্তার একটা স্কিম ধরাইয়া একটা রাস্তা আপনারা বানাইয়া দিব যাতে বাচ্চারাও স্কুলে যাইতে সুবিধা হয়, গ্রামের মানুষও যাইতে সুবিধা হয়। ই বিশেষ করে এখানে 30-35 পরিবার আছে, এরা যাওয়া আসা অনেক কষ্ট হয়, অন্য মানুষের বাড়ির রাস্তা দিয়ে যাইতে হয়, বাচ্চারা বন্ধর মাঝে দিয়ে স্কুলে যাইতে হয়। ওটা দেখিয়াও আমি আমার মনে একটু উজিও লাগছে। আমার ব্যক্তিগত তহবিল থেকে তন্দানদের সামান্যটা সাহায্য করছি, আর ভবিষ্যতে আমি তন্দানদের প্রতিশ্রুতি দিচ্ছি যতটুকু করা লাগে তন্দানদের করব। এই রাস্তাটা ও পাশেও বাড়ি বানাইয়া আর এই পাশে ফিসারে দিয়া এখন রাস্তা বাই নালা বানাইলি সই। নালা বানানির ঘরে আমরা মনে করো জেরজেরি জিপির যে প্রেসিডেন্টর কাছে, আজমত প্রেসিডেন্টর কাছে আমরা গেছি, বা উইনর মনে করো কিনারোর যত আশেপাশে মানুষ আসেন সব গেছেন, সব গিয়া ফৈরাত করছেন, আনছেন উভয় পক্ষে জায়গা টানিয়া দেখানি হয়েছে। দেখানির ঘরে টাইম কইছেন আচ্ছা টাইম দিবা কইয়াও তো বিগত 5 বছর থেকে টাইম যাইত্রা, আমরা তো আর কোনো দিও হয় না। আর ও নালা আপনার ইনতে নালা দেখুন আর পাইপ দেখুন আর পানি দেখুন, এই ফতে দিয়ে এইখানে এলপি স্কুল আছে, দক্ষিণ হাতাইয়ারবন্দের এলপি স্কুল আছে, এলপি স্কুলের ছাত্র ওই নালা বাই আসা যাওয়া করুন। আর ইবাজুর স্থানীয় মানুষের খুব কষ্ট, কোনো অসুবিধায় কোনো ক্ষেত্রে বারোইতে হইলেও গাড়াবাই যাই। কাঁঠালতলী থেকে মজির উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।